সাবা অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা চ্যাপ্টার থ্রির নাম্বার সিস্টেম এবং ডিজিটাল লজিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট এবং ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের দ্বারা আমরা কিভাবে এডিশন সাবট্রাকশন করতে পারি সে বিষয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা ক্লাসে চলে যাই ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট। তার আগে আমরা একটু জানবো যে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট কেন প্রয়োজন। কম্পিউটারের সার্কিট অপারেশনগুলো ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করার ফলে সুবিধা বা অ্যাডভান্টেজ কি। টুস কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে পারি, এর ফলে সার্কিট ডিজাইনে একই সার্কিটের ভিতরে আমরা যোগ বিয়োগের কাজটা করতে পারি, এর ফলে কি হয় সার্কিটটা ছোট আকার হয়। আর সার্কিটটা যত সরল বা ছোট হবে ততই ইলেকট্রিসিটিও কম লাগবে এবং সার্কিটের পারফরমেন্সটা বৃদ্ধি হবে। আমরা দেখব যে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট ফর্মটা কী ধরনের। সর্বপ্রথম এর গঠনটা আমরা দেখি। আমরা জানি কম্পিউটার বিট ব্যবহার করে কাজগুলো যেহেতু করে থাকে, 8 বিট, 16 বিট, 32 বিট, এইভাবে বিটের মাধ্যমে কম্পিউটারে অপারেশনগুলো হয়ে থাকে এবং এই বিটগুলো রেজিস্টারের ভিতরে ধারণ করে। রেজিস্টারের ভিতরে 8 বিটের রেজিস্টার 1, 2, 3, 4, 5, 7, 8, এই 8 বিট রেজিস্টারে 8টা বিট ধারণ করে। বিটগুলো এই ধরনের হতে পারে, 16 বিট হলে 16টা বিট ধারণ করে। তো যেহেতু বিটগুলো ধারণ করে, এই বিটগুলো কম্পিউটারের পজিটিভ এবং নেগেটিভ নাম্বারের জন্য একটি সাইন বিট ব্যবহার করা হয়, যাকে বলা হয় সাইনেট নাম্বার। সাইনেট নাম্বার আমরা কোন বিটটাকে বলবো, এটা যদি 8 বিটের রেজিস্টার হয়ে থাকে তাহলে আমরা লেফটের এই বিটটাকে বলবো সাইন বিট। এই সাইন বিটের মাধ্যমে আমরা সর্ব লেফটে যদি 0 থাকে তাহলে এটাকে আমরা ধরবো পজিটিভ নাম্বার, আর এই বিটটা যদি 1 থাকে তাহলে আমরা ধরবো নেগেটিভ নাম্বার। এরপরে আমরা জানবো যে পজিটিভ এবং নেগেটিভ নাম্বারের পরে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মটা কেমন হবে এবং টুস কমপ্লিমেন্ট ফর্মটা কেমন হবে। প্রথমে আমরা দেখি যে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মটা এই ধরনের হবে, 8। 8-এর বাইনারি কত আমরা দেখি, 1, 2, 4, 8, 8-এর বাইনারি নাম্বার হলো 0, 0, 0। যখন আমরা এই 8-কে 8-বিট কোনো রেজিস্টারের ভিতর রাখতে চাবো, যেহেতু এখানে আমার 4টা বিট আছে কিন্তু এখানে 8-বিটের মধ্যে আমাদের ধারণ করে 8-বিট, এই জন্য আমরা সর্ব লেফটে 4টা 0 দিয়ে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8-কে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে কনভার্ট করি বা রূপান্তর করি তাহলে কি করতে হবে, জাস্ট এই বিটগুলোকে আমাদের উল্টিয়ে লিখতে হবে। 0-র জায়গায় যদি 1 হয়, 0, 1, 1, 1, 8-বিট রেজিস্টারের বিটগুলোকে আমরা উল্টিয়ে লিখলেই ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে রূপান্তর হয়ে যাবে। এই বিটটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করতে চাই তাহলে এর সাথে জাস্ট 1 যোগ হবে, 0 হাতে ক্যারি থাকে, আবার এখানে 1, 1 যোগ করলে 0 হাতে ক্যারি থাকবে, 1, 1 যোগ করলে 0, 0, 1 যোগ করলে ক্যারি 1 বসে, বাকিগুলো সিম্পল 1 বসে যাবে। এখানে 8টা বিট আছে। 8-বিটের উপরে যদি আমাদের অতিরিক্ত কোনো বিট আসে সেটা ওভারফ্লো করবে এবং সেই বিটটা রেজিস্টার থেকে বের হয়ে যাবে। এটাই হলো টুস কমপ্লিমেন্ট ফর্ম, আর এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা 8-বিট রেজিস্টারের কীভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টে কনভার্ট করা হয় সেটা দেখলাম। এবার আমরা দেখব এই টুস কমপ্লিমেন্ট ফর্মুলার সাহায্যে কীভাবে এডিশন এবং সাবট্রাকশনগুলো করা হয়। টুস কমপ্লিমেন্ট আমরা যোগ করব +8 বা 9 + 6, এটা আমরা টুস কমপ্লিমেন্ট ফর্মুলায় কম্পিউটার সার্কিট অপারেশনে যোগটা কিভাবে হয়ে থাকে। প্রথম যেটা আমাদের কাজ হবে যে 1-কে আমরা বাইনারিতে কনভার্ট করব, 1, 2, 4, 8, 16, 32, আমাদের 16 পর্যন্ত হলেই হবে। তাহলে আমরা দেখি যে আগে বাইনারি ফর্মে রূপান্তর করার পরে
তারপরে আমরা 8-bit রেজিস্টারে কনভার্ট করব, তারপরে ওয়ানস কমপ্লিমেন্ট, তারপরে টুস কমপ্লিমেন্ট, তারপরে আমরা এডিশনের কাজটা করব। 9-এর বাইনারি রূপান্তর করতে গেলে আমাদের 8 1 9, তাহলে মাঝখানে দুটো আমরা জিরো দেব, তাহলে 9-এর বাইনারি ফর্ম হলো 001, 6-এর বাইনারি ফর্ম হলো 0110। তাহলে আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে গেল। আমরা সর্বপ্রথম দেখব যে এই বাইনারি নাম্বারটা 8-bit আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে 9-এর বাইনারি ফর্মটা 4-bit আছে, তাহলে আমরা 4টা জিরো দিয়ে নেব, 1001, এখানে আমরা 5টা জিরো দিয়ে দেব, 10। তাহলে আমরা 8-bit রেজিস্টারে এটাকে কনভার্ট করলাম। যেহেতু আমরা 8-bit রেজিস্টারে কাজ করার সময় এটা অবশ্যই 8-bit রেজিস্টারে কনভার্ট করতে হবে। এরপরে আমরা দেখব যে যোগ কোনো নেগেটিভ নাম্বার না হয় তাহলে শুধুমাত্র আমরা কি করব, 8-bit রেজিস্টার করার পরে এগুলোকে যোগ করে দেব। যখন আমাদের নেগেটিভ নাম্বার থাকবে তখনই কেবল ওই নেগেটিভ নাম্বারের ভ্যালুটাকে প্রথমে বাইনারি, তারপরে ওয়ানস কমপ্লিমেন্ট, তারপরে টুস কমপ্লিমেন্ট, তারপর টুস কমপ্লিমেন্টের ভ্যালুটার সাথে আমরা যোগ করব। তার মধ্যে দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা কোনো নেগেটিভ নাম্বার নেই এই ভ্যালুতে, তাহলে আমরা সিম্পল যোগ করে দেই, 1 0 1 0 1 0, এইভাবে যদি আমরা যোগ করে দেই, 0 1 এ 1, 0 1 এ 1, 0 1 এ 1, 0 1 এ 1, বাকিগুলো 0। আর এখানে যেহেতু দুটাই পজিটিভ ভ্যালু, 9 আর 6 15, পজিটিভ 10 আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখি যে এই ভ্যালুটা আমাদের কাউন্টিং লেভেলে ঠিক আছে কিনা। তাহলে 4 12 14 3, দেখা যাচ্ছে যে আমাদের ডেসিমালে যোগ করলে 15 হয় এবং বাইনারিতে যোগ করলেও আমাদের 15 হয়েছে, মানে অ্যান্সারটা ঠিক আছে। এবার আমরা একটা দেখব যে নেগেটিভ নাম্বারগুলো হলে কেমন হয়। যদি বলে যে +15 থেকে +18 সাবট্রাকশন হবে, পজিটিভ নাম্বারটা 15 আর পজিটিভ 18 বিয়োগ করতে হবে পজিটিভ 15 থেকে, তাহলে আমরা দেখি +15 থেকে বিয়োগ প্লাস, তাহলে এখানে প্লাস মাইনাসে আমাদের মাইনাস হয়ে যাবে এই নাম্বারটা, তাহলে অ্যাকচুয়ালি 15 মাইনাস 18। বলেছিলাম যে যখনই নেগেটিভ নাম্বারের বিষয় আসবে নেগেটিভ নাম্বারটা টুস কমপ্লিমেন্ট ফর্মটা আমাদের বের করে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা এই নাম্বার দুটোর বাইনারি ফর্ম দেখি, 1 2 4, এই প্রথমে আছে আমাদের 15 12 14, তাহলে 1 1 1 1, 15 1 1 1, পরে আছে আমাদের 18, তাহলে এটা হবে এই দুটো বাদ 10। এরপরে এই নাম্বার দুটোকেই আমরা 8-bit রেজিস্টারে কনভার্ট করব, তাহলে 15-এ 8-bit রেজিস্টারে কনভার্ট করতে হলে 1 1 1, 4টা অতিরিক্ত বিট আমরা বসিয়ে দেব, তাহলে আমাদের 8-bit রেজিস্টারে কনভার্ট হয়ে গেল। আর 18 1 0 0 1 0 6 7 8, 8-bit রেজিস্টারে কনভার্ট হয়ে গেল। শুধু নেগেটিভ নাম্বারই টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে নেগেটিভ নাম্বারটা হলো আমাদের 18, এটাকে টুস কমপ্লিমেন্ট করে নেই আমরা, প্রথমে ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ এটা উল্টে লিখতে হবে, 1 1 1 0 1 1 0 1, ওয়ানস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, এরপরে এর সাথে 1 যোগ করলে আমাদের হবে টুস কমপ্লিমেন্ট, 1 1 যোগ করলে 0, ক্যারি থাকে 0টা এর সাথে আসে 1, আর ক্যারি থাকে না, তাহলে 1 1 0 1 1। এবার আমরা এই টুস কমপ্লিমেন্ট যেটা করলাম নেগেটিভ নাম্বার 18-এর কমপ্লিমেন্ট, এটা আমরা কি করব, এটা আমরা 15-এর বাইনারি ভ্যালুর সাথে যোগ করব। টুস কমপ্লিমেন্ট ফর্মুলায় আসলে বিয়োগের কাজটাও যোগের মাধ্যমে হয়ে থাকে, 0 0 0 0 1 1 1 0 0 1 এ 1 1 1 এ 0, ক্যারি থাকে 1 1 এ 0 0 আর ক্যারি 1, আর 1 1 এ 0 আবার ক্যারি থাকে 1, 0 1 এ 1, ক্যারি শেষ, 0 1 এ 1 0 1 এ 1 0 1 এ, 8-bit। তো এখন আমরা দেখব যে আমাদের 8-bit এ সর্বলেফটের বিট 7-bit এর পরে বিটটা কি 1 না 0, যদি 1 থাকে তাহলে এটা নেগেটিভ অবস্থায় আছে, আর নেগেটিভ অবস্থায় থাকলে আবার টুস কমপ্লিমেন্ট করলে আমরা প্রকৃত ফলটা পেয়ে থাকবো। আর যদি এই বিটটা 0 হয় তাহলে অঙ্কের রেজাল্ট
এখানেই শেষ হয়ে যাবে। যেহেতু আমাদের ওয়ান আছে তাহলে আমরা এটাকে আবার টুস কমপ্লিমেন্ট ফর্মে রূপান্তর করব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এটাকে ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ানস কমপ্লিমেন্ট করলে জিরো 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 ওয়ান জিরো, এর সাথে আমরা কি করব টুস কমপ্লিমেন্ট করতে হলে আবার ওয়ান যোগ করতে হবে, প্লাস ওয়ান জিরো ওয়ানে ওয়ান ওয়ান জিরো 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 জিরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্ট যেটা আসবে থ্রি, এই থ্রিটা আমরা ওয়ান টু ফোর আমাদের আসছে ওয়ান ওয়ান, তাহলে দেখা গেল যে আমাদের বাইনারি ভ্যালুটা আর ডেসিমাল ভ্যালুটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে মাইনাস থ্রি। তাহলে মাইনাস থ্রিটা আমরা দেখব হলো যে আমরা যখন এখানে সাইনের বিটটা ওয়ান দেখছি তখন বুঝছি যে ভ্যালুটা মাইনাস আসবে, অর্থাৎ মাইনাস থ্রি। রিয়েল ভ্যালুটা যখন আমরা এখানে বের করলাম সেটা মানেও আমরা দেখতেছি থ্রি। একটা উদাহরণ আমরা দেখতে পারি, মাইনাস নাইন থেকে যদি আমাদের বলে মাইনাস সিক্স বিয়োগ করতে হবে, সাবট্রাকশন যদি বলে সাবট্রাকশন, তাহলে সর্বপ্রথম আমরা দেখব যে মাইনাস নাইন থেকে মাইনাস মানে বিয়োগ করতে হবে কি মাইনাস সিক্স এই ভ্যালুটাকে। তাহলে সর্বপ্রথম আমরা বাইনারি ভ্যালুতে কনভার্ট করব, এই ভ্যালুটাকেও বাইনারি ভ্যালুতে কনভার্ট করব। করার পরে আমরা 8 বিট রেজিস্টারে কনভার্ট করব, মাইনাস যেই ভ্যালুটা থাকবে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 9 প্লাস 16 হয়ে যাবে। তাহলে আমাদের মাইনাস 9টাকে টুস কমপ্লিমেন্ট ফর্মুলায় কনভার্ট করে এই ভ্যালুটার 8 বিট রেজিস্টারের সাথে যোগ করে দিলেই আমাদের বিয়োগটা হয়ে যাবে। যদি আমাদের এই ধরনের বলে মাইনাস 10 থেকে বিয়োগ করতে হবে প্লাস 8, মাইনাস 10 থেকে আমাদের বিয়োগ করতে হবে প্লাস 8, তাহলে ক্যালকুলেশনে আমরা দেখি যে মাইনাস 10 প্লাস মাইনাস মাইনাস 8, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই 10 এবং এই 8 দুটেই দেখা যাচ্ছে যে নেগেটিভ ভ্যালুতে অবস্থান করতেছে, এটারও টুস কমপ্লিমেন্ট করতে হবে, মাইনাস 8 এরও টুস কমপ্লিমেন্ট করতে হবে, করে তারপরে যোগ করতে হবে। তো ফর্মুলাগুলো আমরা কিভাবে শিখলাম, 10 এর প্রথমে বাইনারি ভ্যালু, 8 এর বাইনারি ভ্যালু, তারপর 8 বিট রেজিস্টার অর্থাৎ 8টা বিটে কনভার্ট করা, তারপরে দুটারই যেহেতু টুস কমপ্লিমেন্ট করতে হবে 8 বিটের ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে, তারপর ওয়ান যোগ করে টুস কমপ্লিমেন্ট করতে হবে, দুটোরই কমপ্লিমেন্টটা হয়ে গেলে ভ্যালু দুটো যোগ করলেই আমাদের অঙ্কের রেজাল্টটা চলে আসবে। এইভাবে আমরা যে কোনো ভ্যালুর ক্ষেত্রে টুস কমপ্লিমেন্ট ফর্মুলা ব্যবহার করে অঙ্কগুলো করতে পারি। শুধু আমাদের ইম্পর্টেন্ট যে কথাগুলো মনে রাখতে হবে, ভ্যালুটা যদি মাইনাস হয় মানে নেগেটিভ হয় এর সাইনেড বিট হবে 1, 1 মানে হলো নেগেটিভ ভ্যালু, আর সর্বলেফটে 0 থাকলে পজিটিভ ভ্যালু। যদি নেগেটিভ ভ্যালু হয় শুধুমাত্র নেগেটিভ ভ্যালুরই আমরা টুস কমপ্লিমেন্ট করব, আর টুস কমপ্লিমেন্ট করার যে মেথড, সর্বপ্রথম ভ্যালুটার বাইনারি ফর্ম, তারপরে যদি 8 বিট রেজিস্টারে রূপান্তর করতে চাই তাহলে আমাদের যে কটা বিট শর্ট হবে সেই কটা বিট লেফটে বসে আমরা 8 বিটে রূপান্তর করব, কনভার্ট করব, এরপরে সেই বিটটাকে ওয়ানস কমপ্লিমেন্টে কনভার্ট করব, তার সাথে ওয়ান যোগ করলে টুস কমপ্লিমেন্টে রূপান্তর হবে। মাইনাস ভ্যালুটাই আমরা টুস কমপ্লিমেন্ট শুধুমাত্র করব, কিন্তু পজিটিভ ভ্যালু হলে আমরা টুস কমপ্লিমেন্ট করব না। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে নেক্সট ক্লাসে।